পরিক্রমার রাস্তা, আমি আবার পরে ভালো করে দেখাবো। এই বাবার কুটিরে ঢুকছি, আর এখানে এত বানর, তার জন্য বাবা পুরো ছাদ থেকে দেখো নেট দিয়ে দিয়েছে সুন্দর করে। আর এটা বাবার হচ্ছে বাসন টাসন মাজার জায়গা, আর ওদিকটা হচ্ছে বাথরুম। এই ঢুকছি একটা কুটির বাবার, এর আগে আমরা এসেছি, যেহেতু ব্লগ আমি এর আগে করিনি তাই তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। বাবা এটা হচ্ছে রান্নাঘর রোশি করার, আর এইটা একটা রুম, এই একটা রুম। এই রুমে এসে আমরা একবার থেকেছিলাম 2017 সালে এসে। আর এই বাবার রুম একটা, এই হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, যেটা আমরা বৃন্দাবনে এলে অনেকেই জানো শ্যামকুণ্ড রাধাকুণ্ড বলে। রাধাকুণ্ডে সবাই স্নান করছে, দেখো আমরাও প্রসাদ দিয়ে একটুখানি স্নান করে আসব। আর এই হচ্ছে বাবার ভগবান, আর এই একটা কুটির, এই কুটিরটা আমরা থাকবো। বাবা একদম সুন্দর করে পরিপাটি করে রেখেছে একদম। আর এই হচ্ছে রাধাকুণ্ড, এই দেখে এসে মন ভরে যাচ্ছে, কি বলবো তোমাদের দেখাচ্ছি, আমারও দেখে মন ভরে যাচ্ছে মানে আনন্দে আর কি। এখন বিকাল হচ্ছে পুরো 4:45 বাজে, আমরা পরিক্রমায় বেরোচ্ছি। আমাদের নন্দ বাবা ওই তো গিয়ে দাঁড়িয়ে আছে, টোটো বলা হয়েছে, সবারে বাবার কুটিরের সামনে দিয়ে সবারে গাড়ি যাচ্ছে, লোক যাতায়াত করছে, পরিক্রমা দিচ্ছে, রাধাকুণ্ডে স্নান করছে, আমরা এসে রাধাকুণ্ডে স্নান করব। আর এই এখন টোটো, টোটোতে হাওয়া খেতে খেতে যাবো, পরিক্রমা সুন্দর হবে, গিরিরাজ পরিক্রমা তোমাদের দেখাতে পারবো ভালো করে। আমি যত এটা নিয়ে পাঁচবারের মধ্যে 4 বার পায়ে হেঁটেই পরিক্রমা করেছি, এই প্রথমবার গাড়িতে পরিক্রমা করছি, মানে পায়ের অবস্থা ভালো নেই, তার জন্য মানে এই 5th বারটা মানে গাড়িতেই পরিক্রমা করছি, নাহলে ওই 21 কিলোমিটার পায়ে হেঁটেই পরিক্রমা করি আর প্রতি বছরে। একদম বাবার কুটিরের সামনে দিয়ে রাস্তাটা তোমাদের বললাম, আমরা পরিক্রমা শুরু করে দিয়েছি মানে গাড়িতে আর কি, পরিক্রমা রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখানে রাস্তায় যখন তখন ময়ূর দেখা যাচ্ছে, আমি আমার গাড়িটা আস্তে আস্তে দেখেছি, তখন তোমাদের তখন দেখাতে পারিনি, মানে ক্যামেরা তো সবসময় অন থাকে না, বাট এই রাস্তাতে দেখা যাবে বিকেলের দিকে, তোমাদের অবশ্যই দেখতে পেলে দেখাবো। মানে ময়ূর আমাদের ওখানে কাক যেরকম রাস্তাঘাটে ঘোরে, বৃন্দাবনে ময়ূর সেরকম রাস্তাঘাটে ঘোরে, এরকম মানে ময়ূর আর কাকের মধ্যে, আমাদের ওখানে কাকের মধ্যে ময়ূর মধ্যে এটাই তফাৎ। এখানে এটা হচ্ছে কুসুম সরোবর, এই হচ্ছে কুসুম সরোবর। এখান থেকে ফুল নিয়ে রাধারানী সূর্য মন্দির আছে একটা জায়গা বৃন্দাবনে, ওই বৃন্দাবনে ওখানে সূর্যকুণ্ডে রাধারানী এখান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে ওখানে পুজো করতেন। আমাদের সঙ্গে যে বাবাজি আছে নন্দবাবা, নন্দবাবা আমাদের আগে বলেছে বাট এখনো বলছে, সেটা তোমাদের আমি এখন রেলিং দেওয়া আছে দেখো, এইখান থেকে এবার এই রেলিং দেওয়া আছে, এটা হচ্ছে গিরিরাজ মানে যে পাহাড়টা গিরি গোবর্ধন পাহাড়ে, তার আর কি ব্যারিকেড দেওয়া যাকে বলে আমাদের পাতি বাংলায় ব্যারিকেড দেওয়া আছে, যাতে না পাটা লাগে, তার জন্য এরকম ভাবে রেলিং দিয়ে রেখেছে, এর পাশে সবাই পরিক্রমা করছে, অনেকে আবার শুয়ে পরিক্রমা করছে, তাদের 7-8 দিন লাগছে বলছে। বাবাকে জিজ্ঞাসা করলাম যে এক একজন শুয়ে পরিক্রমা দিচ্ছে, আর আমরা দুবার তিনবার চারবার পরিক্রমা দিয়েছিলাম, পায়ে হেঁটে দিয়েছিলাম, আমাদের 5.5 ঘন্টা 5 ঘন্টা 15 মিনিট এরকম লেগেছিল, কিন্তু এবারে আর দিতে পারলাম না। নারায়ণ মন্দির
চতুর্ভুজ নারায়ণ মন্দির। নারায়ণ সরবর এখানে নন্দবাবা বললেন যে ওনাদের, ওনারা তো সুন্দর করে বলে সাধুদের ভাষায়, আমরা তো অত সুন্দর করে বলতে পারি না, রাসের সময় নাকি সখীরা চিনতে পারবে বলে, চিনতে না চিনতে পারবে না বলে নারায়ণ চার হাত দর্শন করিয়েছিলেন শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে। তাই এটা নারায়ণ মন্দির, কিন্তু সখীরা চিনতে পেরে গেছিল সেই যেখানে দর্শন মানে চার হাত রূপ ধরেছিলেন সেই স্থানটা আমরা আসছি হচ্ছে নারায়ণ মন্দির। এইগুলো কি বলতো, আমরা যদি একা একারা ঘুরি এতটা জানতে পারবো না, বা গাইড নিলে কি বলতো এক দেখাবে এক দেখাবে না, মানে মেন মেন জিনিসগুলো। ওই জন্য আমরা যতবার আসি সাধুদের সঙ্গে ঘুরি, মানে মেন মেন জায়গাগুলো যেগুলো একদম অরিজিনাল, যেগুলো ভগবানের স্থান, সেইগুলোতে আমরা দর্শন করতে পারি। পরিক্রমা দিচ্ছি, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, যে কিছু কিছু স্থানে তো এটা তো মানতেই হবে, কিন্তু ভগবানের রূপ তো সব জায়গায় ক্যামেরার মাধ্যমে বন্দি করা যায় না, কিছু তো নিয়ম আছে। তাই ক্যামেরাটা আমি বন্ধ করে নিয়েছিলাম, তোমাদের দেখাতে পারলাম না। এখন পরিক্রমা করছি এই মন্দির বাইরের দিক দিয়ে। আর এগুলো কি গাছ হয়েছে, কি সুন্দর, ভালো লাগছে। দর্শন একদম মনের মতো, চতুর্ভুজ দর্শন নারায়ণের, মানে মানে প্রাণ যেন অবিকল মানে আছে এরকম একটা ব্যাপার। এটা 5000 বছর পুরানো গাছ। গিরিরাজের ওপরেই বাড়ি ঘর হয়ে গেছে, ওইটা কিসের মন্দির গো? গিরিরাজের ওপরে সব পায়ে হেঁটে পরিক্রমা দিচ্ছে, দেখো এটা পরিক্রমার রাস্তা। এটা হচ্ছে গোবিন্দ কুণ্ড, পরিক্রমা রাস্তা দিয়ে যা যা পরে আমরা সবটাই দর্শন করছি। হ্যাঁ, অনেক জল আছে। আর তোমাদের গোবিন্দ কুণ্ডের গোবিন্দকে দর্শন করালাম একদম সাক্ষাৎ। আচ্ছা, আমরা 5টার সময় পরিক্রমা শুরু করেছিলাম গাড়িতে করে, তা দর্শন করতে করতে পায়ে হেঁটে একটুখানি দেরি হলো, 3 ঘন্টা আমাদের পাক্কা লাগলো। তা গিরিরাজ পরিক্রমা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো কমেন্ট করে। তাহলে আজকে ব্লগটা, গিরিরাজ পরিক্রমা ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকে, নিজেদের খেয়াল রেখো, টাটা।